মনিটর গোয়িং টু স্লিপ এর প্রবলেম দেখেন, তো এটা হচ্ছে দেখেন এখানে আমরা একটা কিবোর্ডে ডিসপ্লে দেখতে পাচ্ছি বাট মনিটরে ডিসপ্লে দেখতে পাচ্ছি না। তো মনিটরে কোনো ডিসপ্লে দেখা যাচ্ছে না, তো আমি মনিটরের পাওয়ারটি অন করে আবার অন অফ করে অন করার চেষ্টা করতেছি, দেখেন দেখি ডিসপ্লে আসে কি না। বাট আমাদের সেম মেসেজটাই দেয় ডিসপ্লে গোয়িং টু স্লিপ, কোনোভাবেই আমাদের এখানে ডিসপ্লেটা আসে না। কিন্তু A4 টেক কিবোর্ডের উপরে কিন্তু আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার অন আছে, পিসির পাওয়ার অন আছে এবং কিবোর্ডের ডিসপ্লে দেখাচ্ছে যে আমাদের পিসিতে কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে মনিটরে। তো মনিটরের প্রবলেমটা আমরা সলভ করব, আমরা কয়েকবার অন অফ করার চেষ্টা করছি বাট কাজ হয় না। দেখেন ডিসপ্লে গোয়িং টু স্লিপ, বারবারই হচ্ছে ডিসপ্লে গোয়িং টু স্লিপ। সো আমরা এক্ষেত্রে কী করব, প্রথমত প্রত্যেকটা পাওয়ার কানেকশন খুলে নিব, এর যে পাওয়ার আছে পাওয়ারের কানেকশন এবং মনিটরের যে ভিজিএ ক্যাবেল আছে এই ক্যাবেলটাও খুলে নিব। লকগুলো খুলে আমরা জাস্ট ডিসকানেক্ট করে দিব, ভিজিএ ক্যাবেলটা ডিসকানেক্ট করে দেবো একেবারে। ওকে, দেন হচ্ছে আমরা পাওয়ার এবং ভিজিএ ডিসকানেক্ট করে নিলাম, দেন এটাকে এটার যে পাওয়ার আছে এই পাওয়ার বাটনে আমরা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড প্রেস করে ধরে রাখব, 20 সেকেন্ড প্রেস অন পাওয়ার বাটন। আমরা প্রেস করে রাখছি, তো প্রেস ছেড়ে দিলাম। এখন আমরা রিকানেক্ট করব পাওয়ার, রিকানেক্ট এবং এটা আমরা অন করে দেখব যে আমাদের পাওয়ারটা অন হয় কি না। দেখেন অলরেডি পাওয়ার চলে আসছে, আমাদের ক্যাবল ভিডিও ক্যাবল চেক করতে বলতেছে, চেক ভিডিও ক্যাবল, ভিডিও ক্যাবলটা আমাদের লাগানো আছে কি না সেটা চেক করতে বলতেছে, বাট আমাদের ভিডিও ক্যাবল লাগানো নাই। বাট এখন কিন্তু ডিসপ্লে গোয়িং টু স্লিপ নাই। সো আমরা এখন আবার ভিজিএ ক্যাবলটা লাগাই দেখব যে আমাদের ডিসপ্লের প্রবলেমটা গেছে কি না বা গোয়িং টু স্লিপ মেসেজটা গেছে কি না এবং ডিসপ্লে আসে কি না। চেক ভিডিও ক্যাবল, ওকে, আমরা একবার পাওয়ার অন অফ করে দেখতেছি যে আমাদের ডিসপ্লেটা আসে কি না। এই ধরনের ভিডিও আমার আরও দেওয়া আছে, আমি এখন এটাকে আবার কানেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার আরও দেওয়া আছে, আরও কয়েক সিস্টেমে এটা পাওয়ার গোয়িং টু স্লিপ হতে পারে, আপনার ভিজিএ ক্যাবলের কারণে হতে পারে, ভিজিএ পোর্টের কারণে হতে পারে। দেখেন এখন কিন্তু ডিসপ্লে কিন্তু চলে আসছে, এখন আমরা যতবারই অন অফ করি না কেন ডিসপ্লে কিন্তু কাজ করতেছে, এখন আর গোয়িং টু স্লিপে যাচ্ছে না। তো আপনারা প্রত্যেকটা এইরকম প্রবলেম হলে ডিসকানেক্ট করে আবার লাগিয়ে নেবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।